हेलो एवरीवन, वेलकम टू पायल किचन। देखो बंधुरा, आज के केएफसी स्टाइल चिकेन फ्राइड करे तुम्हें देखाबो। तो एखाने प्रथम नहीं कॉर्नफ्लेक्स, एखाने रेड काश्मीरी रेड चिली पाउडर, एखाने मयदा एवं एक डिम फाटिए नहीं। डिमटार मध्य हमें लंग काश्मीरी रेड चिली पाउडर एवं नून एवं सामान्य परिमाण हलुद एड कर दिए। एटार मध्य दिए एटा सामान्य जलर मध्य गरम जलर मध्य डुबिए तुले नहीं। और एटार मध्य माखिए रेखे चिकेन मसला पाउडार, धनेर गुड़ो, जिरे गुड़ो, नून, हलुद और काश्मीरी रेड चिली पाउडार माखिए रेखे एटार मध्य खूब भालो करे। एबारे ये कॉर्नफ्लेक्सगुलो आमी एकदम गुड़ो गुड़ो कर देव हाथ दिए, एरकम करे भेंगे भेंगे। देखो बंधुरा, खूब भालो करे भेंगे नियेछे, देखेई बुझते पारछो। एई देखो कत टुकरो टुकरो करे भेंगेछि এবং এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে এবং রেড চিলি পাউডারটা মিশিয়ে নিয়েছি একসাথে। এবারে বন্ধুরা, এবারে এই এক একটা পিস আমি প্রথমে ডিমে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আবার শুকনো হাতে মাখাবো। দেখো মাখিয়ে নিলাম এবং আবার ডবল কোট করব। আমি আবার এখানে মাখালাম। মাখানো হয়ে গেছে, এটা তুলে রেখে দিলাম। এরকম ভাবে সবকটা বানি ফিরে আসছে। দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো বন্ধুরা, ফিরে এসেছি। 10 মিনিট পর বার করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, রিফাইন্ড অয়েল। এবার আমি এখান থেকে একটা একটা করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, একটা সাইড পাল্টিয়ে দিয়েছি, খুব ভালো করে ফ্রাই করতে হবে। আর একটা সাইড পাল্টিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা একদম লো ফ্লেমে ভাজবে, তবে ভেতরে মাংসটা সেদ্ধ হবে এবং ক্রিসপিও খেতে হয় কনফ্লেক্সটার জন্য। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কিন্তু প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে ভুলো না। এবং প্লিজ একটা লাইক দিয়ে দিও, ভালো লাগলে অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। হয়ে গেছে, তুলে নেব। 5 মিনিট সময় লাগে, এর থেকে বেশি সময় একটুকুও লাগে না। বন্ধুরা, বাকিগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। অবশ্যই ট্রাই করে দেখো তোমরা, খেতে কিন্তু দারুণ লাগে। কেএফসি স্টাইল পুরো, একদম পুরো কেএফসি যেরকম খাও সেরকমই লাগে খেতে। তো কেএফসি স্টাইল চিকেন ফ্রাইড রেডি। চলো বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা।